হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলবো মার্কেট নিয়ে, মানে মার্কেট এখন যে পর্যায়ে আছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা পর্যায়। তো আগের বছরের এই সময়ে মার্কেট একদম সেম এরকমভাবেই আচরণ করছিল। তো আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে মার্কেট এখান থেকে উপরে যাইতে পারে নাকি নিচে যাইতে পারে। সো যারা যারা ভিডিওটা দেখবেন, আমি চাইবো যে সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি ভিডিওর মধ্যে অনেক কিছু ইনফরমেশন দিব যাতে করে আপনারা বুঝতে পারেন যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। সো চলেন আমরা আমাদের ভিডিও টপিক্সে চলে যাই। এর আগে যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো চলেন আমরা আমাদের ভিডিও টপিক্সে চলে যাই। আচ্ছা, প্রথমে আমি আপনাদের সাথে কথা বলবো বিটকয়েনের যে চার্টটা আছে ওইটা নিয়ে, যে এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে বিটকয়েন উপরের দিকে যাবে না নিচের দিকে আসতে পারে। দেন হচ্ছে আমরা কি নিউজগুলো দেখব। তো আপনারা যদি একটু খেয়াল করেন, বিটকয়েন কিন্তু অলরেডি পাম্পের মধ্যে আছে। তো আমাদের ওয়ান ডে একটা চার্ট আমি এখানে ওপেন করছি। তো এখানে দেখা যাচ্ছে লাস্টের যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল সেটা ছিল হচ্ছে আপনার 59,500-600 এরকমের দিকে ছিল। আর বিটকয়েন এখন আসতেছে, মানে চলতেছে বিটকয়েন 60,300 এরকম, 300-350 এরকমের মধ্যে বিটকয়েন চলতেছে। তো বুঝতেই পারতেছেন যে লাস্টের যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল সেটা 59,500-600 দিকে ওটা ক্রস করে ফেলছে, ওটা ব্রেক করে ফেলছে উপরের দিকে। আর আপনি যদি খেয়াল করেন তো দেখতে পারবেন যে গত এক সপ্তাহের অথবা 7-8 দিন বিটকয়েন কিন্তু এরকমভাবে কোনো কারেকশনে যায় নাই অথবা ওইরকমভাবে ডাউন যায় নাই। তো আমি একটা ওয়ান ডে চার্ট ওপেন করছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে ফুল আপ ট্রেন্ডে চলতেছে। তো আগামী বছরে এই এরকম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই দিকে বিটকয়েন সেম এরকমই একটা আচরণ করছিল, দেখাচ্ছিল একদিন দুই দিন চার দিন পর পর বিটকয়েন পাম্প করতেছিল। আর এখন যেহেতু লাস্টের রেজিস্ট্যান্স লেভেলটা ক্রস করে ফেলছে, সো আমরা বলতেই পারি যে বিটকয়েন যে অল টাইম যে হাই আছে বিটকয়েনের 64,000 সামথিংয়ে, ওইটা ক্রস করে ফেলতে পারে। সো এটা 90% পসিবিলিটি আছে যে বিটকয়েন এবার অল টাইম হাই এই মাসের মধ্যেই ব্রেক করে ফেলতে পারে। সো এটা অনেক বড় একটা নিউজ ছিল। তো আপনারা যারা অ্যানালাইসিস বুঝেন অথবা আপনারা যারা একটু চার্ট দেখতে পারেন, তারা যদি চার্টের দিকে খেয়াল করেন তাহলে আমি যেটা বললাম আপনাদের যে আগামী বছর আপনার এই সময় চার্টটা ওপেন করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগামী বছরের যে প্যাটার্নটা, এই সময়ের যে প্যাটার্ন ওটা অনেকটা সেম, অনেকটা হুবহু মিলতে পারে। এর কারণটা হচ্ছে যে বিটকয়েন, মানে সবাই আর কি এক্সপেক্ট করতেছিল যে প্রতি বছর লাস্টে 2-3 মাস মার্কেটটা ভালো পর্যায়ে থাকে। তো আমি আপনাদের এখানে কয়েকটা রেজিস্ট্যান্স সাপোর্ট মানে আঁকছি। তো বিটকয়েন যদি এখান থেকে যদি একটা কারেকশনেও যায়, তবু আপনাদের লাস্টে আমাদের যে সাপোর্টটা আছে সেটা আছে হচ্ছে 52,700 এরকমের দিকে একটা সাপোর্ট আছে। আর একটা রেজিস্ট্যান্স ছিল এক ডেট চার্টে, সেটা হচ্ছে যে 59,500 দিকে, ওটা তো ক্রস করে ফেলছে। সো আশা করতেছে যে বিটকয়েন এইবার $60,000 ক্রস করলে ওটা ইজিলি 64,000, তো আগের অল টাইম হাই ছিল 64,000, মানে 65,000-এর দিকেই, মানে অলমোস্ট 65,000-এর দিকে অল টাইম হাই ছিল। তো 60,000 ক্রস করলে, ক্রস করে ফেলছে অলরেডি। তো আশা করতেছে যে আমরা যে বিটকয়েন এবার অল টাইম হাই ক্রস করে ফেলতে পারে। আর অল টাইম হাই ক্রস করলে সবাই শিওর থাকেন যে বিটকয়েন এবার 70,000-75,000-80,000-এর দিকেও চলে যাইতে পারে। তো সব কিছু এখন মার্কেটের উপরে নিউজ ডিপেন্ড করতেছে আর হচ্ছে নিউজের উপরে। তো আমি যদি এখন আপনাদের কিছু নিউজের দিকে দেখাই, তাহলে দেখেন যে রাশিয়ান যে প্রেসিডেন্ট আছে সে হচ্ছে এখানে যে ওয়েল যে কন্ট্রাক্ট আছে তাদের ওখানে বলতেছে যে বিটকয়েনকে বলা হচ্ছে ট্রু আনস্টপেবল, মানে এটাতে স্টপেবল স্টপ করা যাবে না এরকম একটা কিছু সে বলতেছে। তো তার এই অনুযায়ী অনেকগুলা নিউজ ইয়াতে দেখলাম যে এটা অনেক হাইপ তুলছে এই নিউজটা। তো এইটার একটা ইফেক্ট যে আমরা এখন দেখতেছি, তো এই নিউজটা কিন্তু আসছে মনে হয় 3-4 ঘন্টা আগে। তো ওইটারই একটা ইফেক্ট আমরা দেখতে পারতেছি চার্টে। দেখেন এই যে বিটকয়েন কিন্তু অলরেডি যে 60,000-এর উপরে উঠে গেল। তো এই যে একটা নিউজ আসছে, দেন হচ্ছে আমরা যদি যাই যে এই যে এখানে একটা নিউজ ছিল, মানে কয়েকদিন ধরে আমরা এই নিউজটা খেয়াল করতেছিলাম, সেটা হচ্ছে যে বিটকয়েনের একটা ইটিএফ, এটা যে ইউএসএর যে সেক ইয়ে আছে, সেক মানে হচ্ছে আপনার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যারা আছে, ওখানে একটা বিলের মতো পাস করা হয়েছিল। তো এটা মানে তারা এমনভাবে রাখছে যে এটা তারা মানে এমন না যে ফিরাই দিছে অথবা একদমই মানে অ্যাগ্রি করে নিছে, এমন না, মানে একটা মাঝখানে ঝুলাই রাখছে। তো ওই অনুযায়ী মানে এটা 18 অক্টোবর একটা ইয়া ছিল, তো 18 অক্টোবর এখন আসে নাই, তো ওই দিনটাও একটা কিছু হইতে পারে। তো ওই দিন যদি মানে 18 অক্টোবরের একটা আপডেট আসতে পারে এই যে বিটকয়েনের ইটিএফ একটা ইয়া নিয়ে, তো এটা এখনও তারা কোনো ইয়া করে নেই, অ্যাভয়েড করে নেই, তারা আবার অ্যাকসেপ্টও করে নেই। তো সবাই আর কি ধারণা করতেছে যে এখানে লেখছে যে ইউএস সেক লাইকলি টু অ্যালাউ বিটকয়েন ফিউচার্স ইটিএফ টু বিগিন ট্রেডিং নেক্সট উইক।
তো এটা হচ্ছে 18 অক্টোবর যেটা বলা হয়েছে নেক্সট উইকের মধ্যে আর কি এই আপডেটটা আসতে পারে। তো এই যে পুতিন যে আছে রাশিয়ান প্রেসিডেন্ট এর কথা, তারপরে হচ্ছে এই যে যে এরা যে এখনও এটা সবাই আশা দেখতেছে যে যেহেতু তারা ওই রকমভাবে কোনো নেগেটিভ কোনো সাইন দেয় নাই, ওই জন্য হচ্ছে মার্কেটের উপর একটা ইফেক্ট আসতে পারে। তো দেখেন যে এই নিউজটাই যে পুতিনের যে নিউজটা এটা কিন্তু রিসেন্টলি আসছে, আজকে মনে হয় 3-4 ঘন্টার আগে আসছে, তো ওইটার ইফেক্ট হয়তো বা মার্কেটের উপরে পড়তেছে। তো আপনারা হয়তো বা দেখতে পারবেন যে আজকে রাত্রের মধ্যে অথবা কালকে পরশুর মধ্যে হয়তো বা যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রস করে ফেলছে, সো এটা যাইতেই পারে 64,000-65,000 ক্রস করে ফেলতে পারে। আর যদি অল টাইম হাই এবার ক্রস করে তাহলে এটা মানে ইজিলি চলে যাবে 70,000-এর দিকে, আশা করা যাচ্ছে 70,000+ যাবে। তো এখন যদি আমরা অন্য অন্য কয়েনের দিকে একটু খেয়াল করি, এখন আমরা যে মার্কেটে অন্য অন্য কয়েনগুলো আছে ওই দিকে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে অন্য অন্য কয়েনগুলো কিন্তু এইভাবে পাম্প করে নেই। দেখেন যে বিটকয়েন হচ্ছে 4.58% আর কি পাম্পের মধ্যে আছে, আর 7 ডে অনুযায়ী হচ্ছে 10% পাম্পের মধ্যে আছে। আর অন্য অন্য যে কয়েনগুলো দেখেন এই যে বাইন্যান্সের যে বিএনবি এটা কিন্তু এই যে ডাউনে আছে, 3% ডাউনে আছে। তারপর হচ্ছে কার্ডানো হচ্ছে 1% ডাউনে আছে। সো কয়েনের যে অন্য অন্য মানে মার্কেটে যে অন্য অন্য কয়েনগুলো আছে ওইগুলো কিন্তু ডাউনে আছে। কেন? এর কারণ হচ্ছে আপনারা তো একটা কথা জানেন যে বিটকয়েন যখন পাম্পের মধ্যে থাকে মার্কেটের অন্য অন্য কয়েনগুলো তখন হয় স্টেবল থাকে আর না হলে একটু আপ ডাউন করে, মানে নিচের দিকে থাকে। কারণ এর একটা লজিক সেটা হচ্ছে যে বিটকয়েন যখন উপরের দিকে যায় এটা কেন যায়, বিটকয়েন উপরের দিকে যাওয়া মানে হচ্ছে যে মার্কেটে অথবা বিটকয়েনের মধ্যে ইনভেস্টর বেশি বাড়তেছে। সো ওই সময় দেখা যাচ্ছে যারা যারা মানে বড় ইনভেস্টর আছে, হোয়েল আছে যারা, তারা কি করে তাদের তাদের ইনভেস্টমেন্টটা কি ওই যে অল কয়েন অথবা অন্য অন্য যে কয়েন আছে ওইগুলোতে দেয় না, তারা কি করে ওই বিটকয়েনের মধ্যে সব মানে ইনভেস্টমেন্ট ওটার মধ্যে দেয়, ওটারে পুশ করে। তো ওই জন্য দেখা যাচ্ছে মার্কেটের অন্য অন্য কয়েনগুলো থেকে আনে এবং ওই বিটকয়েনের মধ্যে ঢালে। এই কারণে বিটকয়েনটা যখন উপরের দিকে যায় মার্কেটের অন্য অন্য কয়েনগুলো আপনারা দেখেন যে নিচের দিকে যাচ্ছে না, একটু স্টেবল হয়ে আছে। আবার যখন আপনারা খেয়াল করবেন যে বিটকয়েন 64,000-63,000 অথবা $61,000 গিয়ে যদি স্টেবল হয়, মানে এক দুই দিন একদম মানে সাইড ওয়েসে চলতেছে মার্কেট, তখন দেখবেন যে মার্কেটের অন্য অন্য কয়েনগুলো পাম্প করতেছে। এর কারণটা কি, তখন মানে যারা যারা হোয়েল আছে তারা ওই যে বিটকয়েন থেকে যে প্রফিটগুলো পাইছে ওইগুলো নিয়ে তারা অল্ড কয়েন অথবা বিটকয়েন বাদে অন্য অন্য যে কয়েনগুলো আছে বাইন্যান্সে অথবা যে কোনো এক্সচেঞ্জারে ওইগুলোর মধ্যে তারা ইনভেস্ট করে। ওই সময় দেখা যায় যে বিটকয়েন স্টেবল থাকে, অন্য অন্য কয়েনগুলো পাম্প করে। সো এটাই ছিল হচ্ছে আজকের আপডেট। তো আমি আপনাদের বললাম যে বিটকয়েনটা কেন উপরে যাইতে পারে, এটা আমি যদি বলি আপনাদের আমার মতে 90% চান্স আছে উপরের দিকে যাওয়ার, কারণ একদম মানে মার্কেটও ভালো আছে, দেন আমরা যদি নিউজের দিকে তাকাই ভালো ভালো নিউজ আসতেছে। সো আর তারপরে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলও ক্রস করে ফেলছে আর একদম অল টাইম হাইয়ের কিন্তু একদম কাছাকাছি আছে, 65,000 কিন্তু 60,000-এর থেকে বেশি দূরে না বিটকয়েনের জন্য। সো আশা করা যাচ্ছে, সবাই দোয়া করেন যেন একটা ভালো এখান ইয়ে আসে, যাতে হচ্ছে যারা যারা লসে ছিল তাদের ওটা রিকভার হয়ে যায়। আর আমরা তো আশা করতেছি যে এটা অল টাইম হাই এই মাসের মধ্যে ইনশাল্লাহ ক্রস করে দিবে। আর মার্কেটে যে অন্যান্য কয়েনগুলো আছে আমি আপনাদের বলে দিই, যারা যারা চান তারা এখন এন্ট্রি নিয়ে বসে থাকতে পারেন। মানে দুই দিন আগে হয়তো বা অন্যান্য কয়েনগুলো হিউজ পাম্প করছিল, যেমন SFP BNB সবগুলোই পাম্প করছিল, এই যে বিটকয়েন এখন উপরের দিকে পুশ করতেছে ওই জন্য এখন একটু ডাউন আছে। আশা করতেছে যে বিটকয়েন স্টেবল হয়ে গেলে এইগুলো আবার পাম্প করবে, ঠিক আছে? যদি কোনো না মানে নেগেটিভ কোনো নিউজ আসে তাহলে কিন্তু মানে কারেকশন অথবা নিচে যাবে, ওটার কথা আলাদা। কিন্তু এখন যে পর্যায়ে চলতেছে এই পর্যায়ে একটু স্টেবল হইলেই মার্কেটের অন্যান্য কয়েনগুলো দেখতে পারবেন হিউজ পাম্প করতেছে। সো যারা যারা শর্ট করতে চান তারা তারা ভালো ভালো কিছু কয়েন আছে, যেমন আমি আপনাদের যদি একটু বলে দিই, BNB আছে, কার্ডানো আছে, XRP, সোল আছে, তারপরে ডট আছে, পোলকা ডট, তারপর ডজ কয়েনও আছে, ইউনি, এই সবগুলো মানে আপনারা সবসময় খেয়াল করবেন যে কয়েন মার্কেট ক্যাপের যে টপ যে 20 তারপরে টপ 50 যে কয়েনগুলো আছে ওইগুলোর মধ্যে থেকে আপনারা একটু অ্যানালাইসিস করে যে কোনো কয়েন ইনভেস্ট করে বসে থাকবেন। দেন বিটকয়েন শুধু গিয়ে একটু স্টেবল হইতে দেন, আমি বলতেছি আপনারা দেখেন মার্কেটে কীভাবে কীরকম পাম্প করে কয়েনগুলো। সো আজকে এটাই ছিল ভিডিও। তো আশা করতেছি ভিডিও সবার ভালো লাগছে, আর যারা যারা ভিডিওটা এখনও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে তো কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।